সফরে কাটছাট করে বুধবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন সকালে দার্জিলিং রাজভবন থেকে সড়কপথে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দর পৌঁছন রাজ্যপাল। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন কোনো জায়গাতেই সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি রাজ্যপাল। কলকাতায় পৌঁছে রামপুরহাটের বকটুই গ্রামে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। এছাড়াও এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবকে তলব করার কথা রয়েছে রাজ্যপালের। আগামীকাল সকালে ফের শিলিগুড়ি ফিরে আসবেন রাজ্যপাল। সেখানে বিএসএফ এর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই অনুষ্ঠানের পর ফের দিল্লিতে ফিরে যাবেন তিনি। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।